রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির কারণে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি নিয়ে পথে নামল নওদা আরএসপি। আজ বিকেলে নওদা থানার আরএসপি পার্টির পক্ষ থেকে রাজ্যের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন আমতলা আরএসপি পার্টি অফিসের সামনে। সেই জায়গা আমি যখন কিনব, এখানকার পাড়া তৃণমূলের মাতব্বররা জানতে পারবে না, এটা আপনারা বিশ্বাস করেন? আপনারা কেউ অবিলম্বে আন্তর জল ট্যাঙ্কের কাজ শেষ করতে হবে, অবিলম্বে আন্তর জল ট্যাঙ্কের কাজ শেষ করতে হবে। চালচুরি ত্রিপল চুরি এই তৃণমূল আর না, বন্ধুগণ, আজ আমরা নওদা আরএসপির পক্ষ থেকে তৃণমূলের যে অপশাসন, তৃণমূলের যে চুরি করা, চাকরি চুরি করা থেকে সমস্ত যে চুরি করে তার প্রতিবাদে, আর মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যকে নষ্ট করে মুর্শিদাবাদ নামকরণ বাদ দেওয়ার কথার প্রতিবাদে আমরা আরএসপি দলের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। আপনারা সবাই জানেন বর্তমান যে সরকার চলছে সেই সরকার চোরের সরকার, সবাই চোর, এদের কেউ ভালো নয়, স্বয়ং মমতাও চোর। কারণ আপনারা সবাই, আর সবাই শিক্ষিত মানুষ, সবাই দেখছেন ইউটিউব থেকে আরম্ভ করে খবরের কাগজে এবং প্রত্যেক নিউজে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে চাকরি বিক্রি করা হয়েছে, চাকরি বিক্রি করা হয়েছে, সেই চাকরির টাকা কোথায় কোথায় মজুত করা হয়েছে সব জানা যাচ্ছে, সব ধরা পড়ছে, একটার পর এক ধরা পড়ছে। এবং এই কাজের মধ্যে যুক্ত মন্ত্রী থেকে আরম্ভ করে এমএলএ এমপি সবাই কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত। আজ মমতা চাপাই গাইছেন, মমতা এই মুহূর্তে এই সমস্ত আন্দোলনের থামিয়ে দেওয়ার জন্য উনি এখন মুর্শিদাবাদকে ভাগ করার কথা ভাবছেন। কোন কি দরকার মুর্শিদাবাদকে ভাগ করা? মুর্শিদাবাদ হচ্ছে পশ্চিমবঙ্গের বা তথা ভারতবর্ষের একটা ঐতিহ্যবাহী একটা স্থান, যেখানে সমস্ত লোক ভ্রমণের উদ্দেশ্যে আসে, মুসলিম সংস্কৃতির জায়গা। আর সেই জায়গা ধ্বংস করে সেই বাংলার জায়গার নাম অন্যভাবে বলার চেষ্টা করছে, কিন্তু এটা হবে না। যিনি মনে রাখবেন আপনি পারবেন না, আপনি এর আগেও বলেছিলেন পশ্চিমবঙ্গকে বঙ্গ করবো, সেটাও করতে পারেননি। আপনি অনেক কথা বলেন কিন্তু কিছুই পারেন না। আজ শুধুমাত্র 500 টাকা দেখিয়ে এই মানুষকে বিভ্রান্ত করছেন। চাকরি তো নাই, কত বেকার ছেলে আজ রাস্তায় হন্ডের কুকুরের মতো ঘুরছে, আজ 500 দিন ধরে একটা জায়গায় তারা আন্দোলন করছে, আপনারা কেউ দেখতে পান না। আপনি একবার দুবার তিনবার এসে বারবার বলে গেলেন চাকরি দেওয়া হবে, কিন্তু তাই সে আর চাকরি 500 দিনে চাকরি হয়নি। আবার ওনার ভাইপোকে পাঠিয়েছেন, আর একজন কুরাল যে তোর 3.5 বছরে জেল খেটিয়েছে সে হচ্ছে তৃণমূলের সম্পাদক। খুব লজ্জা লাগে, একজন চোর 3.5 বছর জেল খেটিয়েছে, যখন বিজয় ভ্যানে যায় তখন আঙুল তুলে বারবার বলেন যে ওই মমতা চোর, ওকে গ্যারেজ করো। আর সেই মমতার আজকে হচ্ছে সবাই গাইছে সেই কুরাল ঘোষ সম্পাদক, ওকে কেউ মানুষ বলে কেয়ার করে না। সেই হচ্ছে আজকে চাকরি দেবো বলে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করছে, না ওরা দিতে পারবে না। এই সমস্ত আন্দোলনকে ওরা ধামাচামা দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ ওরা করতে চাইছে, সেটা কিন্তু আমরা করতে দেবো না। আমাদের বামপন্থী দল কোনদিনই করতে দেবে না, আমাদের জন্য আমরা আন্দোলন শুরু করব। তাই আজকে আমাদের এই বিক্ষোভ অনুষ্ঠানে আমাদের বক্তা আছেন
সর্বভারতীয় বিএসএফ সম্পাদক আপনি ওনার বক্তব্য শুনবেন, আমার বক্তব্য যদি হয়তো করতে চাই না ওনার বক্তব্য শুনবেন, সমস্ত খুব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেবেন। এবার মাইকের সামনে আসবেন আমাদের তরুণ তুর্কি বিএসএফ আমাদের থানা সম্পাদক রুবেল শেখ। আমরা নওদা আরএসপির পক্ষ থেকে আপনারা দেখছেন গোটা রাজ্য জুড়ে যে বেকার ছাত্রছাত্রীদের হাহাকার, এই হাহাকারে চাকরি যে প্রার্থীদের দাবি, এই দাবিকে মান্যতা দিয়ে আমরা আজকে এই মিছিল এবং পথসভা করলাম। আপনারা দেখছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার কাছ থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আমরা অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা মনে করি যে এই দায় শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের একার নয়, এই দায় সর্বত্র তৃণমূল কংগ্রেসের, এই দায় মাননীয় মুখ্যমন্ত্রী সহ টোটাল মন্ত্রিসভার। অতএব এই যে সমস্ত বেকারদের অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে এই দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে হবে, এই দাবিতে আজকে আমাদের এই মিছিল এবং সভা। এবং আমাদের আপনারা জানেন এই দায়কে মোটিভটাকে ঘোরানোর জন্য যে মুর্শিদাবাদ জেলাকে তিন ভাগে ভাগ করা হয়েছে এবং তাতে যে ঐতিহ্যবাহী আমাদের জেলার নাম, সেই জেলার নাম নেই, আমরা তারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আবেদন জানাচ্ছি যে মুর্শিদাবাদ জেলা যদি ভাগ করতে হয় মুর্শিদাবাদের নাম সহ সেই ভাগ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে যে কোনোভাবে ভাগ করা যেতে পারে, কিন্তু মুর্শিদাবাদ নামটাকে বাদ দিয়ে এই ভাগ করা যাবে না। আমার নাম হাবিবুর রহমান, আমি নওদা আরএসপি লোকালের সদস্য। অধিকার কাটমারির পর পরে পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রী বানালো চাঙ্গিপাড়া থেকে বোলপুর থেকে বারুইপুর থেকে সুন্দরবন, একের পর এক বড় বড় রিসোর্ট বানালো মমতা ব্যানার্জি জানতেন না। শুধু আপনাকে একটা কথা বলবো যে আমতলা এলাকা থেকে এসে আমতলায় আমি দু কাঠা জায়গা কিনতে আসি, সেই জায়গা আমি যখন কিনবো এখানকার পাড়া তৃণমূলের মাতব্বররা জানতে পারবে না, এটা আপনারা বিশ্বাস করেন? নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল চুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালী শু হাউস। শেফালী শু হাউস আমতলা হসপিটাল রোড নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গি, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।